ইনটা করেন, রেকর্ডিং আপনি স্ক্রিনটা শেয়ার করেন, কোথা পর্যন্ত ছিলাম? হ্যাঁ রবিন ভাই, হোস্ট করেন নিজে, ভাই হোস্ট হোস্ট করেন করেন, ওনাকে আচ্ছা হোস্ট চলুন। করেন। সাউন্ড কার এত হচ্ছে? কোথা থেকে সাউন্ড আসছে এগুলো? যে কথাটা বলেছি কিনা এখানে, মাইকটা মিউট করো, কার সাউন্ড আসছে অনেক। আচ্ছা, যে কথাটুকু লিখেছেন এখানে, জি এটাকে কপি করো। কপি করবো, আচ্ছা কপি করলাম। আপনি কমা দিয়ে রেখে দিয়েছেন, পরে ওটা কমাটাকে কাটেন আগে। আচ্ছা আচ্ছা, কমা দেওয়া যাবে নাকি ভাইয়া? তাহলে শেষে, আচ্ছা কপি করলাম ভাইয়া। তারপরেটাতে ওটা ই করে দেন, দিয়ে দেন, পাস্ট করে দেন ডান দিকে, ডান দিকে রাখেন। হ্যাঁ দেন। আচ্ছা তারপরেটা তো দেন। আচ্ছা দিলাম, এখানে কমা দেন একটা, ওই যে এখানে কমা দেন ভিডিও, ওই যে ওখানে, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন লাস্ট লাস্ট টাই, এগুলো তো না, কন্টেন্ট ক্রিয়েশনে যেখানে ওই যে কার্সরটা উঠানামা করছে ওখানে কমা দেন। হ্যাঁ কমা দিব। আচ্ছা আচ্ছা, এখানে লেখেন প্রতিটি জায়গা দিই, ভিডিও প্রতিটি ও শুধু এটা দিই। হ্যাঁ আচ্ছা ওখানে বলেন, লেখেন, এখানেই লেখেন খালি, আচ্ছা বলেন, এখানে লেখেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। জসিম ভাই, হোসেন ভাই, আপনাদের মাইকটা একটু মিউট করেন। অনেক থেকে সাউন্ড আসছে তাও? হ্যাঁ আপনি মাইকটা মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে। তারপর সুবান ভাই, আপনার মাইকটা দাও। তারপর প্রবলেম হতে পারে সাউন্ড মাইকটা ভাইয়া, ক্রিয়েশন লেখা যাচ্ছে না তো? আচ্ছা ভিডিও ভিডিও কন্টেন্ট আছে কি? কন্টেন্ট হয়ে গেছে, থাক। এবার নিচে আসেন, ওই যে ডেলিভারি টাইম, এখানে এখানে 7 ডেজ সিলেক্ট করেন, নিচে আসেন। হ্যাঁ 7 ডেজ, 7 ডেজ আছে, হ্যাঁ ওটাই। তারপর এটা ক্লিক করেন, এবার 15 দিন দেন, তারপর এক মাস দিবেন। আচ্ছা দিন লাস্ট? হ্যাঁ ওটাই ওটাই দিন। আচ্ছা তারপরে চ্যানেল ইভালুশন, এগুলো দেওয়া দরকার নাই এখন। আচ্ছা আচ্ছা, ম্যানেজমেন্ট ওগুলারও দেওয়া দরকার নাই। তারপরে শিডিউল পোস্ট, এখানে ক্লিক করেন শিডিউল পোস্ট, এটা ক্লিক করেন, এগুলোতে সবগুলোতে ক্লিক করেন, এটাও নিচেটাও ক্লিক করেন, এটা ক্লিক করেন। হ্যাঁ এখানে প্রাইসটা দেন, প্রাইসটা প্রথমে এক সপ্তাহের জন্য প্রথমে আপনাদের টাকা দেখতে হবে না, এটা ই দেন, আপনি প্রথমে দিবেন এটা $10 দেন। হ্যাঁ তারপরেটা দেন কত দিবেন? $30 দেন, $30 দেন। আচ্ছা এটা দেন, এটা দেন $50 দেন। আচ্ছা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়া দরকার না, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা এখানে ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ, আপনার গিগ সম্পর্কে এখানে লিখতে হবে, মানে এখানে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, মোটামুটি একটু ভালোই ডেসক্রিপশন দিতে হবে, আপনি কি কি ধরনের কাজ পারেন, আপনার কি কি কাজ আমি শিখাইছি, এখানে পুরোটা লিখতে হবে যে আমি এ ধরনের কাজগুলো পারি। আপনি আমাকে স্ক্রিন শেয়ার করেন, আপনি হোস্ট থেকে আমাকে হোস্ট দেন। আচ্ছা দিচ্ছি, হোস্ট কি খুঁজে পাচ্ছেন না নাকি? না ভাই ওই যে নিচে ছিল তো ওই জন্য ই করতে পারছি, নিজের অপশন খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য। আচ্ছা হোস্ট করে করে দিচ্ছি, অসুবিধা নেই। পার্টিসিপেন্টে যান, পার্টিসিপেন্ট আছে, পার্টিসিপেন্টে যান,
যাওয়ার পর আমার নামের উপরে যান, দে মোরে দেখেন। আচ্ছা মোর গেলাম, মেক হোস্ট। আচ্ছা মেক হোস্ট, করে দিলাম ভাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করবো নাকি? আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, এই যে আমি এখানে ডেসক্রিপশন লিখেছি না, এই যে এখান থেকে শুরু করে আমি ডেসক্রিপশনটা লিখেছি কি না, এটাই ওখানে লিখতে হবে এই কথাগুলাই। তবে আমারটা হুবহু কপি করবেন না, আপনারা আপনার নিজেদের মতো করে যেভাবে কাজগুলো শিখাইছি সেভাবে আপনারা এই বডিটা লিখবেন। এখন আপনারা এই যে 20 মিনিট ব্রেক, এখন এই 20 মিনিটের মধ্যে আপনারা এই কথাগুলো লিখবেন। আমি ব্রেক দিলাম কিন্তু আপনারা লিখবেন আগে এই কথাগুলো, আপনারা কিভাবে গোছায় লিখবেন। প্রয়োজন হলে দুই একজনের গিগ আপনারা রিসার্চ করেন ফাইবার থেকে, দুই একজন কিভাবে লিখেছে তারা, তাদের সোশ্যাল মিডিয়া গিগ গুলা কিভাবে লিখেছে সেগুলো দেখে রিসার্চ করেন। লিখে তারপর আপনারা রিসার্চ করে এটা লিখেন, এই কথাটুকু লিখতে হবে সবাইকে। যে আপনার এই আ থেকে না, এক্সট্রা থেকে না, পুরোটা আছে গিগে। গিগে আপনারা যে লিখবেন, বডি লিখবেন, এই বডিটা লিখ এখন আপনারা তৈরি করবেন এভাবেই। আচ্ছা ঠিক আছে, এভাবে বলতে আমারটা হুবহু করে কপি করে দিয়েন না আবার। না না আচ্ছা, হুবহু কপি করলে তো আর হলো না, কপি পেস্ট হয়ে গেল তখন, তাই না? ইনচেঞ্জ থাকবে, অসুবিধা নাই, ফরম্যাটে থাকবে কিন্তু ইনচেঞ্জ সম্ভব। আর লেখাগুলো আপনাদের নিজস্ব ভাষা হইতে হবে। হ্যাঁ আমার ভাষাতে লিখবেন না, আমি যেটা লিখেছি সেটা লিখবেন না আপনারা। আচ্ছা আচ্ছা, ইয়া আপনি যখনই বলেন যে 20 মিনিটের বিরতি, সবাই আস্তে আস্তে লিভ নিচ্ছে মিটিং থেকে। হ্যাঁ আরে আমাদের ইউজার নেমটা চেঞ্জ করা একটু দেখাও। আচ্ছা ইউজার নেম আপনারা বডিটা লিখবেন, হ্যাঁ, আর ইউজার নেম চেঞ্জ করা যায় কিনা একটু আমি একটু দেখে নিই কোথায় থাকতে পারে এটা। আচ্ছা আপনারা কি ইউজার নেম খুব বিদ ঘুটে দিয়েছেন নাকি? আমার যে ইমেলটা ছিল ওই নম্বরে খালি সংখ্যা, মানে প্রথমে দুইটা অপশন দিয়ে সংখ্যা, তো এর জন্য নাম ভুল হয়ে গেল। আচ্ছা এখন তো ইউজার নেম চেঞ্জ করা দেখছি অপশন নাই, তাহলে ইউজার নেম চেঞ্জ লাইনে গেলাম, যা বলছে যে ওখানে ইউজার নেম চেঞ্জ করা যাবে না, আপনাদের নামের সাথে মিল নাই নাকি, বা আপনাদের কাজের সাথে মিল নাই? মানে এমআর দিয়ে সংখ্যা হয়ে গেছে, মানে জিমেইলের যেটা ছিল ডিফল্ট ওটাই হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নাই। গিগ গুলা ভালো করে তৈরি করতে হবে, তাইলে হবে। ভাই আমার ডাটা এন্ট্রি নিয়ে একটা গিগ পাবলিশ আছে, আমি তো ওই ডিজিটাল মার্কেটিং এর পাশে ডাটা এন্ট্রি এক্সপার্ট ওটা লাগাই দিব। আচ্ছা 20 মিনিটের বিরতি চলছে, আমি এখন বাজছে 11:51, 12:10 শুরু করব। হ্যাঁ 12:10 শুরু করব, আপনারা বডিগুলো লিখে ফেলবেন, ডিটেলস মানে যে গিগের ডিটেলসটা লিখবেন আপনারা এখন এই 20 মিনিটের মধ্যে। আর পার্টিসিপেন্ট আছে এখানে 15 জন, আপনারা বেরে যখনই বলি যে 20 মিনিট ব্রেক, সবাই দেখে হুড় হুড় করে বের হয়ে যান, বুঝিনি এগুলা করেন না, বলার সাথে সাথেই বের হয়ে গেছে আর কি বলবেন আপনি।
শামিউল জি ভাইয়া তুমি স্কাইপে আছো? হ্যাঁ আমি স্কাইপে আছি। আছেন? আচ্ছা স্কাইপে আছেন। আপনারা 20 মিনিটের জন্য ব্রেকে থাকেন। আচ্ছা আমি কি লিভ নিব এখানে স্কাইপে? কেন আমি স্কাইপে চলে আসো, এটা মাইক মিউট করে দাও, স্কাইপে আসো। মিউট করলে তো সবাই কথা বলছে, গানে গানে করছে। আচ্ছা তাহলে ই করো, লিভ নাও এখান থেকে, লিভ নিয়ে স্কাইপে আসো। আজকে হাজিরা হয়নি? হাজিরা হবে, এই যে 20 মিনিট পর যারা আসবে তাদের তোমার হাজিরা হবে। আচ্ছা কন্ট্রোল হ্যালো হ্যালো হ্যালো